হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, একটা রকেট লঞ্চের অসাধারণ খবর দিতে চলে এলাম। স্পেসএক্সের ফ্যালকন 9 রকেট, তবে স্পেসএক্সের তো একা নিয়ন্ত্রণে নেই, আইএসএসে মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো কোনো রকেট বা তার যে সিস্টেম হয় সেটা নাসার সঙ্গে যৌথ উদ্যোগেই করে। তো আগামীকাল 28 আগস্ট রয়েছে একটা এরকমই কার্গো স্পেসক্রাফ্ট লঞ্চ, এবং রিইউজেবল রকেট ফ্যালকন 9 উড়বে আর তোড়জোড় তার শুরু হয়ে গিয়েছে। যদিও এই ফুটেজটি কিন্তু দেখতে পাচ্ছেন এর আগের লঞ্চের, আর আগামীকাল এরকম সেমভাবেই উড়বে। উড়বে কখন টাইম আপনাদেরকে বলে রাখি। ড্রাগন এই কার্গো স্পেসক্রাফ্টটি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে উড়বে, স্থানটা আগে বলে দিই, সেটা হচ্ছে ফ্লোরিডা থেকে, এবং সেটি মালপত্র নিয়ে যাবে 2,300 পাউন্ড, যা কিলোগ্রামে কনভার্ট করলে দাঁড়ায় 1,000 কিলোগ্রাম। আর 28 আগস্ট দুপুরবেলায় এটা ছাড়বে। আমি বলে রাখি লোকাল টাইম অনুযায়ী 3:37 AM EDT অনুযায়ী, আর আমাদের ভারতীয় সময় অনুযায়ী 1:07 বাংলাদেশের টাইম অনুযায়ী 1:37। আর এটি 10 মিনিট ওড়ার পরে কিন্তু যে কার্গো ড্রাগন ক্যাপসুলটি সেটিকে ছেড়ে দেবে প্রায় 196 কিলোমিটার উপরে, এবং তারপর সেটি আস্তে আস্তে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে এগিয়ে যাবে। কয়েকদিন আগে যেরকম অনেকটা সয়ুজ যেইভাবে গিয়ে মিলল কিংবা নৌকা মডিউল, এটাও সেইভাবে গিয়ে ডক করবে। তবে ডক করবে সেদিনে নয়, পরের দিন 29 আগস্ট EDT টাইম অনুযায়ী 11:00 আর আমাদের ভারতীয় সময় অনুযায়ী সেটি রাত্রিবেলায় 8:30 ডক করবে, বাংলাদেশের টাইম অনুযায়ী 9:00। ফ্যালকন 9 যে রকেটটি রিইউজেবল, তার যে প্রথম পার্ট সেটি কিন্তু ফাইনাল পার্টকে একটা জায়গা পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দেবে, তারপর ফার্স্ট স্টেজ ফেরত আসবে একদম পৃথিবীর মাটিতে। যদিও মাটিতেই যে ফেরত আসবে তা নয়, ফেরত আসবে ড্রোন শিপে ল্যান্ড করবে এসে, এবং সেটি উড়বে লঞ্চ কমপ্লেক্স 39A কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডা থেকে। আর আটলান্টিক মহাসাগরের উপরে যে ড্রোন শিপটি রয়েছে যার নাম অফকোর্স আই স্টিল লাভ ইউ, তার উপরে এসে কিন্তু ল্যান্ড করবে প্রথম পার্টটি, রিইউজেবল পার্টটি, এবং তারপরে ফাইনাল যে স্টেজ থাকে সেই স্টেজ নিয়ে যাবে পেলোডকে। পেলোড মানে হচ্ছে ওই কার্গো ক্যাপসুলটি যার মধ্যে থাকবে 2,300 পাউন্ড বা 1,000 কিলোগ্রাম মালপত্র। আর সেই মুহূর্তের একটি ভিডিও ক্লিপিং দেখতে পাচ্ছেন যে এই দেখুন ফাইনাল স্টেজ কিন্তু চালু হয়ে গেল আর ফার্স্ট স্টেজ পৃথিবীর দিকে ফিরে যাচ্ছে পিছনে। সেম ঘটনাই ঘটবে লাইভ, কোথায় দেখবেন নাসার তরফ থেকে লাইভ আসবে, এছাড়া আসবে স্পেসএক্সের তরফ থেকে লাইভ, আমাদের ট্রাভেল শুটার্সেও আমরা লাইভ নিয়ে আসবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে সেই লাইভের জুড়ে যাবেন। পরের দিন ডকিংয়ের ভিডিও আমরা লাইভের নির্বাচিত অংশ নিয়ে আসবো আপনাদের জন্য। আগামীকাল যে লাইভটি হবে দুপুরবেলার দিকে আমরা হয়তো 12:30 চলে আসবো লাইভে, এবং 1:07 এটি আমরা লাইভ দেখতে পারবো নাসার তরফ থেকে, স্পেসএক্সের তরফ থেকেও আপনারা দেখতে পাবেন। তো এই ছিল মূল বিষয়। আর একটা কথা বলে এই ভিডিওটি এবং ইনফরমেটিভ ভিডিওটি শেষ করব, তাতে যেটা আমরা জানতে পারছি যে এই 1,000 কিলোগ্রাম যে মালপত্র সেই মালপত্রের মধ্যে কী কী যাচ্ছে। জানা যাচ্ছে যে সায়েন্স এক্সপেরিমেন্টসের জিনিসপত্র ইনক্লুডিং রিসার্চ অন অস্টিওপোরোসিস এবং রিমোট কন্ট্রোলড ড্রাগ ডেলিভারি সিস্টেম, মানে ওষুধপত্র আগামী দিনে রিমোট কন্ট্রোলের দ্বারা কিভাবে ডেলিভারি করা যাবে তার একটা সিস্টেম যাচ্ছে, সেটি নিয়ে নিশ্চয়ই রিসার্চ হবে এবং আরও অনেক কিছু যাচ্ছে এরকমই আমরা জানতে পেরেছি। এটি অরবিট করতে করতে আমি যেটা বললাম 29 আগস্ট মানে রবিবার, হ্যাঁ রবিবার দিন কি আমাদের ভারতীয় সময় 8:30 বাংলাদেশের টাইম অনুযায়ী 9:00 এটি ডক করবে। ডকিং হওয়ার পর তারপর যেরকম মালপত্র মানে তারা বের করে নেয় সেরকম বের করে নেবে। একটা কথা বলে রাখি, সয়ুজে যেরকম মহাকাশচারীদের ব্যবহৃত জিনিসপত্র গেছে তাতে বেশিরভাগটাই রাশিয়ান কসমোনটদের জন্য গেছিলো, আর এই যে ড্রাগন ক্যাপসুলে যেই মালপত্র যাবে সেগুলো ম্যাক্সিমামটাই যাবে হচ্ছে গিয়ে নাসার যে মহাকাশচারী তাদের ব্যবহৃত জিনিসপত্র, মানে ব্যবহার করার জন্য তাদের জামা কাপড়, টুথপেস্ট, সাবান, খাবার দাবার এই সমস্ত থাকবে। আর এরকমভাবেই ক্যাপসুলটিকে কিন্তু অরবিটে ছেড়ে দেবে, তারপর সেটি জয়েন করবে আইএসএসের সাথে। ভালো লাগলো আশা করি, আবার দেখা হবে, টাটা।